এইভাবে পালং শাক করবেন একবার, শীষ পালন করে দেখবেন কেমন লাগে, খুব ভালো লাগবে। আজকে আমরা মাছের তেল দিয়ে শীষ পালন রান্না করব, তার জন্য আলু, গাজর, শিম, বেগুন, মটরশুঁটি সব কেটে নিচ্ছি। মাছের তেল দিয়ে শীষ পালনের জন্যে আমরা সর্ষে, জিরে, লঙ্কা, রসুন বেটে নিচ্ছি। শীষ পালনগুলো শক্ত, তাই আমরা প্রেশার কুকার দিয়ে সিটি মেরে নিচ্ছি। শীষ পালন দিলাম, এখানে আলু, বেগুন, শিম, মটরশুঁটি, গাজর, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে অল্প জল দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, একটা আমরা সিটি মারব। আমাদের শীষ পালনের জন্যে ফড়ং দিচ্ছি, শুকনো লঙ্কা দুটো দিলাম আর এক চামচ পাঁচ ফড়ং। আজকে মাছের তেলটা রেখেছিলাম, দিয়ে দিলাম। যেহেতু শাকে হলুদ দিয়ে আছে, তাই জন্য হাফ চামচ হলুদ দিলাম। পালং শাক খুলে নিচ্ছি, সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা এখানে মাছের তেল ভাজার সঙ্গে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এইভাবে শীষ পালন করবেন, দেবে খেতে খুব ভালো লাগবে। আমরা চিনি দিয়ে দিচ্ছি এক চামচ, এখানে সর্ষে বাটা আছে দিয়ে দেব। আপনারা অতি অবশ্যই একবার ঘরে করবেন, দেখবেন এই শীষ পালন এইভাবে করলে খেতে খুব ভালো লাগবে। যদি আমাদের এই রান্নাটাই আপনাদের ভালো লাগে, করে দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আবার নিত্য নতুন রান্না করব, সেগুলো আপনাদের কাছে আগে পৌঁছাবে। রান্না শেষ হয়ে গেছে, এবারে গ্যাসটা বন্ধ করে হালকা সর্ষের তেল দিয়ে দেবো। এইভাবে পালং শাক করবেন একবার, শীষ পালন করে দেখবেন কেমন লাগে, খুব ভালো লাগবে।